আসলে এখানে স্টল অনেক, আজকে প্রথম দিন, বেশিরভাগ স্টলই খালি দেখছি, যদিও আশা করি হয়তো আগামীকাল থেকে সেই স্টলগুলোতে বই আসবে, পাঠকও আসবে। আজকে প্রথম দিন, আজকে আনুষ্ঠানিকতাটাই হয়তো বেশি, তো ঘুরে ঘুরে দেখছিলাম বই উঠেছে। আসলে আজকে কেনার জন্য দেখার পর্বটাই বেশি, হয়তো আগামীকাল বা পরশুদিন আসবো, কিছু বই কিনবো। আর একেবারে যে কিনি তাই না, আমার প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনুর একটি সাম্প্রতিক প্রকাশিত কবিতার বই কিনেছি। হ্যাঁ, যদিও এই বইটি আমি বইমেলায় প্রত্যাশা করছেন, এই ধরনের মেলায় আসলে প্রত্যাশার জায়গাটা তো আসলে আপেক্ষিক, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি মূলত কবিতা, ইতিহাস এই টাইপের বইগুলোই বেশি পছন্দের তালিকা রাখি। আমি মনে করি সেটা হচ্ছে যে ইতিহাস ভিত্তিক বইগুলোর একটু প্রাধান্য থাকা উচিত। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ছোটদের বই। হ্যাঁ, ছোটদের বই, ছোটদের ছবির বই, ছোটদের শিক্ষামূলক বই, ছোটদের বইয়ের কালেকশনটা বেশি থাকা উচিত। আসলে একটা একজন শিশু, শিশুরা যদি এই ছোটোবেলা থেকেই তার হাতে বই তুলে দেওয়া যায়, সে আঁকতে আঁকতে ছবি দেখতে দেখতে বইয়ের প্রতি তার একটা ঘনিষ্ঠতা, বইয়ের প্রতি তার একটা প্রেম গড়ে উঠবে। তো আসলে এই ধরনের আয়োজনগুলোতে ইতিহাস, ঐতিহ্যে এই জিনিসগুলোকে পাঠককে জানানোর পাশাপাশি শিশুদেরকে আকৃষ্ট করে এই ধরনের বই থাকা উচিত।